এই কনভয়ের সঙ্গে যারা যারা আরোহী আছে, ড্রাইভার আছে, সংশ্লিষ্ট আরো যারা সিকিউরিটি আছে, প্রত্যেককেই এই ইনভেস্টিগেশনের আওতাধীন আনা হয়েছে। তাদেরকে আইনের নিয়ম অনুযায়ী নোটিশ করা হচ্ছে এবং এরপর পুলিশ তরফ থেকে আমাদের অ্যাকচুয়ালি আমরা তদন্তে নামি এবং মানে যে অ্যাকিউজ মানে ড্রাইভার আছে গাড়ি সে তাকে অ্যারেস্ট করি এবং হচ্ছে যে অফেন্ডিং ভেহিকেল যেটা সেটাকে আমরা ডিটেক্ট করেছি এবং সিজ করেছি এবং হচ্ছে অ্যাকিউজ ড্রাইভারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করেছি। শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কার মৃত্যুর ঘটনায় গাড়ি চালক সহ সওয়ারি তাদের প্রত্যেককে নোটিশ করা হবে জানালেন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক ডিএসপি এম হক। সুতরাং পুলিশের নোটিশ দেওয়া হবে শুভেন্দু অধিকারীকেও। তিনি বলেন শুভেন্দু অধিকারীর কনভয় যখন চণ্ডীপুর থেকে কাথির দিকে যাচ্ছিল তখন শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি ডান দিক থেকে বেঁকে গিয়ে দাঁড়িয়ে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে স্থানীয় চিকিৎসক। অভিযুক্ত ড্রাইভারকে অ্যারেস্ট করে চণ্ডীপুর থানার পুলিশ। আদালত একদিনের পুলিশি হেফাজতের কথা বলেছেন। ঠিক কোন গাড়িতে ধাক্কা লেগেছে তা তদন্ত সাপেক্ষ, রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। গ্রেপ্তার করা হয় সেই ঘাতক গাড়ির চালককে। ধৃত চালকের নাম আনন্ত পাণ্ডে। ঘাতক গাড়িটিকে তমলুক পুলিশ লাইনে নিয়ে গিয়েছে পুলিশ। সবটাই তো তদন্তের মানে আওতাধীন রয়েছে। এখনো পর্যন্ত আমরা যে গাড়িটা স্পেসিফিক অ্যাক্সিডেন্ট করেছে সেটাকে আমরা ডিটেক্ট করেছি এবং সেই গাড়িটাকে আমরা ডিটেক্ট করেছি, সিজ করেছি এবং সেই গাড়ির যে মানে ড্রাইভার অ্যাকিউজ ড্রাইভার তাকে আমরা কোর্টে প্রডিউস করেছি। তদন্ত মানে এখন আরম্ভ হয়েছে, তদন্ত প্রক্রিয়া কন্টিনিউ করছে। ডিটেল মানে এনকোয়ারি হচ্ছে এবং সেগুলো সবিস্তার বেরিয়ে আসবে তদন্তের প্রক্রিয়ার নিয়ম মেনে আর কি। এই কনভয়ের সঙ্গে যারা যারা আরোহী আছে, ড্রাইভার আছে, সংশ্লিষ্ট আরো যারা সিকিউরিটি আছে প্রত্যেককেই এই ইনভেস্টিগেশনের আওতাধীনে আনা হয়েছে এবং তাদেরকে আইনের নিয়ম অনুযায়ী নোটিশ করা হচ্ছে এবং মানে একটা অভিযোগ হচ্ছে এই হাইওয়েতে যখনই এই দুই ধরনের তার কনভয় যায় তার গতিবিধি 100+ বা 120 থেকে থাকে। এই সংক্রান্ত বিষয়ে আমাদের মানে আমাদের যে ডিস্ট্রিক্ট ডিআইবি তার তরফ থেকে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে এর আগে এবং মানে এটা মানে আমরা স্টার্ট করেছি যে ডেসপারেট মানে ড্রাইভিং যেটা ডেঞ্জারাস ড্রাইভিং তার কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল এবং সে ব্যাপারে আমরা মানে সতর্ক করে তাদেরকে মানে এটা কমিউনিকেট করেছি। যিনি গ্রেপ্তার হয়েছেন তার এগেনস্টে বিভিন্ন জায়গায় অতীত ধাক্কা মারা বা দুর্ঘটনা ঘটানোর অভিযোগ আছে বলে স্থানীয় কিছু অভিযোগ আছে। তদন্তে আসবে সমস্ত জিনিসগুলো তদন্তের মানে আওতাধীন রয়েছে। সিসিটিভির ফুটেজ আমরা কিছু কালেক্ট করেছি, আরো আমরা মানে স্পেসিফিক কালেক্ট করার মানে ব্যাপারে আমরা সচেষ্ট আছি, সেগুলো পেলে আমরা আপনাদের অলরেডি যা পেয়েছি আমরা দিয়েছি। দুর্ঘটনার জায়গায় কি সিসিটিভি ছিল? আমরা যেগুলো পেয়েছি এবং আরো আমাদের মানে কালেকশনের চেষ্টা চলছে সেগুলো আমরা অলরেডি এরপর পুলিশ তরফ থেকে আমাদের অ্যাকচুয়ালি আমরা তদন্তে নামি এবং মানে যে অ্যাকিউজ মানে ড্রাইভার আছে গাড়ি সে তাকে অ্যারেস্ট করি এবং হচ্ছে যে অফেন্ডিং ভেহিকেল যেটা সেটাকে আমরা ডিটেক্ট করেছি এবং সিজ করেছি এবং হচ্ছে অ্যাকিউজ ড্রাইভারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করেছি এবং একদিনের মানে আমাদের মাননীয় আদালত একদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। ওনার নাম হচ্ছে আনন্দ পাণ্ডা, ওকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ গাড়ি গাড়ি যেটা অফেন্ডিং ভেহিকেল সেটা ডিটেন করা হয়েছে, ওটাকে সিজও করা হয়েছে। চণ্ডীপুর থেকে অপূর্ব পাত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।